প্রায় সময়ই অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আপনার হাগু এত পছন্দ কেন আপনার অধিকাংশ ছন্দেই হাগুমুথু থাকে কেন আপনি কেন এত মুতো পছন্দ করেন তো আমি আসলে কয়েকজনকে রিপ্লাই দিই বাট এখন এত প্রশ্ন আসছে হাগু হাগুমুথু দিয়ে কিছু পোস্ট করায় তো হাগু ভালো তো হাগু ভালো না এই হাগুটা বের করে দিলে কী যে শান্তি এর চেয়ে বড়ো শান্তি কি আছে প্রতিদিন এই হাগুটাকে বের করতে পারলে শান্তি হাগু ভালো লাগার পেছনে আমার একটা কারণ আছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত যতগুলা কোষ আছে প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু এমন একটা জিনিস আছে যেটা কিন্তু হাগু থেকেই তৈরি আসলে হাগু থেকে তৈরি বলাটা ঠিক হচ্ছে না মানে সেই জিনিসটা কিন্তু হাগু থেকেই প্রথম বানানো হয়েছে কী সেটা খেয়াল করে দেখো প্রত্যেকটা কোষের মধ্যে ডিএনএ আছে এই ডিএনএর মধ্যে একটা খারক আছে নাইট্রোজেন ঘটিত খারক শুনছ কি গুয়ানিন শুরুতেই কী আছে গু আমি ভাবতে পারো যে ভাই গুয়ানিনে শুরুতে গু আছে এটা তো বাংলা কথা না আরে ভাই বাংলা কথা না হলে কী হইব গু ওই গু কিন্তু গু থেকেই এসছে বিশ্বাস না হলে দেখো বইয়া লেখা আছে যে গুয়ানিন আসছে পাখি ও সিবার্ডের মল থাইকা তো মল মানে কি শপিং মল মল মানে কি গু তো হাগু ভালো না তাহলে আমাদের এমন কোনো কোষ নাই যে ডিএনএ নাই সবখানে ডিএনএ আছে সবখানে গুয়ানিন আছে তাহলে সেই গুয়ানিনটাও কিন্তু হাগু থেকে আইসে এবং গুজে ভালা বা ভালো একটা ভালো প্রমাণ আমি একটু পরে আরও দেখাবো কত যে গুয়ের খেলা আমার কাছে আছে দেখবা চলো আমি দেখাই যে গু কেন ভালো চলো এই যে ছকটা হ্যাঁ বিভৎস একটা ছক একবার পরীক্ষায় কী আসছিলো জানো একটা কোচিংয়ের নামে আসছিল আমি তোমার আমি একটু খোঁজা দেখি দেখি কোথায় কই গেল ভাই এই যে দেখো এই যে দেখো ইউসিসি এইটা একবার বোর্ড পরীক্ষা আসছিলো আমার ভাবলাম কি ব্যাপার ইউসিসি এই কোচিংয়ের নামে কেন এটা আসে তো যাই হোক তুমি যদি শুধু মনে রাখো যে গু ভালা বা ভালো তাহলে দেখো তো ভাইয়া যে কোডনগুলোর শুরুতে গু আছে এই যে গু 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 তারাই কিন্তু ভালো তাহলে এই যে গু যে ভালো তাহলে গু তোমাকে অনেকটা রিলিফ দিল না তোমার আর জীবনে ভুল হবে যে ভ্যালিন ভ্যালিনের কোডন কি পরীক্ষা যদি আসে যেহেতু একবার বোর্ড পরীক্ষায় ইউ সিসিটা আসছিল অনেকেই পারে নাই দাঁতি ছিল পরীক্ষার হলে তা তুমি যদি শুধু ভাবো যে গু ভালো তোমার এই চারটা ভুল হবে হ্যাঁ আমাদের সময় একটা নায়িকা ছিল পলি ঠিক আছে এই নায়িকার গান দেখলে শুধু মুখ দিয়ে বাড়িতে সি 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 এসব কি এসব কি পালাইতাম তাহলে এই যে পলি মানেই সিসি তাহলে শুরুতে যেখানেই সিসি থাকবে আর কোথাও সিসি আসেনি নাই তো তাহলে সিসি থাকলে আমরা কি ভাববো পলি মানে এইখানে সিউ আছে সিউতে কু ভাবতে পারো বা চু ভাবতে পারো তাহলে কু কুয়ে কু থাকলে কি বুঝবো লি মানে কুলি ঠিক আছে বা চুলি তো এমনে যদি তুমি পড়ো এই ছকটা মনে রাখার আমার তিনটা টেকনিক আছে আর যখন যেটা ভাল লাগে আমি দিই তো শোনো ঘুরে কখনো খারাপ ভাব না হ্যাঁ প্রতিদিন বাম হাত দিয়ে টাচ করো টাচ করো না এমন কোনো দিন আছে যে গুণ আরও নাই হ্যাঁ না গ্লাভস পরে না রোগ সবসময় গু শুচু করো কি গ্লাভস পড়া হ্যাঁ তার গু সময় ভালো এবং তোমরাও চেষ্টা করবা এই গু দিয়ে ছন্দ বানাতে তাহলে মনে থাকবে কারণ গু দিয়ে কোনো কিছু ভাবলে হ্যাঁ স্বপ্নের মধ্যেও হাসি আইসে ঠিক আছে ভালো থাকবা বাই